আরেকটা পড়েছে। Everyone, welcome to my new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে বিকেল 5টা, আর এখন একটা জায়গায় ঘুরতে যাব। দিদির বাড়ির সামনে একটা বাগান আছে, ওখানে ঘুরতে যাব। বাড়িটা পুরো ফাঁকা, সবাই চলে গেছে। আমি এখন কিছু মানে কয়টা দিন থাক, বাইরে ঘুরলে আর কি মনটাও একটু ভালো লাগবে। তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো, কোথায় যাবো, কী কী করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার জন্য ব্লগটা দেখতে থাকো। কিন্তু আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি এখন। আমাদের সাথে আমাদের হনুমান যাবে। গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলে দাও সবাইকে। হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি আমি কিউরানি, আর দিদির একটা ফুল শ্বশুরের মেয়ে যাচ্ছে এখন। আম ধরেছে। এ আসার সময় কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় পারতে না, এখন পারবে তো ফেরে না। সন্ধ্যার সময় পারা ঠিক না, এখন পারবে? যখন কিছু জিনিস স্মৃতি হয়ে যায় না, তখন সেটা ভালো লাগে, আর যখন বর্তমানে চলতে থাকে তখন সেটা খুব বোরিং লাগে। এই যে আমাদের বান্দরটা আগিয়ে চলে যাচ্ছে, যে সব গাছগুলো নিয়ে ঘুরে বেড়াবে, ঠিক আছে? এই স্কুলটা পড়তে কি সুন্দর জায়গাটা। আগেবারে জানি না কোন দিকে হেঁটে গেছিল, প্রচুর আম ধরেছে। কি সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে। তাহলে কি বলছে, দুঃখ দূর করিয়া সুখ দেয় মানুষের, আর রজগুণ মানুষকে কর্মে পথে লইয়া যায়। মানে কি করে তুমি আনবে আমি জানি না, তোমাকে কাজ করে ওই আমার জিনিসটা আনলেই হবে। তুমি যদি না আনো তাহলে হাড়ি কাছাড়ি আমি চলিত। কর্মে আসক্ত করে, মানে কর্মে ইচ্ছা কি, যে কিছু ইচ্ছা থাকে সেই জন্যই তো মানুষের কাজ করা নাকি। আবার যদি হ্যান্ডেল এখানে গীতা পাঠ করা হচ্ছে। ফুলগুলো খুব সুন্দর, কি ফুল এগুলো গো? কি সুন্দর খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে জায়গাটা। এর আগের বারে একবার এসেছিলাম, তখন রাতের বেলা এসেছিলাম, অত ভালো করে কিছু দেখা হয়নি।
মন্দিরটা ঘোরার পর একটু আম বাগান আছে, এবার এদিকে একটু ঘুরতে এলাম। তো এই সাইডে আম বাগান আছে, শুধু আম গাছ, খুবই আম ধরেছে। এই দেখো পারতে স্টার্ট করে দিয়েছে। কি মনে হচ্ছে আম পারবে কি, এত বড় ঢিল ধরেছে? ও বাপরে, কত কিছু আম পড়ে গেল, যা বড় ঢিল ধরেছো, এত বড় ঢিলকে উঠে। যাই যাই গো পুচু, তুমি ওখানে যাও। সিকে সিটি হাই স্কুল। তো তোর তো দুটো পকেট আছে, দুটো পকেটে ঢুকিয়ে নে আমগুলো। হ্যাঁ, আমটা পড়ে গেল, পড়ে গেল, পুরো 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 পড়ে গেল, আরেকটা পড়েছে। আমরা এবার বাড়ি ফিরছি আর আমাদের আম পাড়া হয়ে গেল। সবাই কেউ পকেটে, কেউ হাতে, কেউ শাড়ির আঁচলে আম নিয়ে যাচ্ছে। এখন সব আম পড়ে যাচ্ছে রাস্তায়, কারণ আমরা কিছু আনিনি। তো চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই আমগুলো আমরা উদ্ধার করতে পেরেছি, অনেক যুদ্ধ করে, লাঠি পাথর নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরে একটা ব্লগে।